আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি চলে আসছি আমাদের ফেনীর বাণিজ্য মেলায়, আর ওইটা নিয়েই থাকতেছে আজকের এই ছোট্ট ভিডিওটি। 2009 সালে যখন আমি ক্লাস টুতে পড়ি, তখন আমি ফেনীতে কোনো মেলায় গেছিলাম লাস্ট টাইম, আর দীর্ঘ এখন প্রায় 14-15 বছর পর আজকে আমি আবার ফেনীর মেলায় যাইতেছি, তাই একদম তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন। আর আজকে শুধু আমি একা না, আব্বু আম্মু ভাই আর আমি, আমরা চারজনই রেডি হয়ে এই যে এখন সিএনজি চলে আসছে, চলে যাব। বাট আকাশে পুরাই মেঘ ধরে আছে যে কখন বৃষ্টি নামবে। আমাদের বাড়ি থেকে সিএনজি করে আমাদের ফেনী টাউনে আসতে মাত্র 5 মিনিট লাগে, তাই আমাদের আসতে বেশি একটা টাইম লাগে না। আমরা খুব তাড়াতাড়ি ফেনী টাউনে চলে আসি, মানে মেলার সামনেও আর কি। তো এটা হচ্ছে আমাদের মেলার মেইন গেট, আর এন্ট্রিতে হচ্ছে গিয়ে 20 টাকা করে টিকিট কেটে সবাইকে ঢুকতে হবে। প্রথমে ঢুকতেই মুরলি ভাজা পোড়ার দোকান ছিল, তারপরে এই যে এই খেলনা, তারপরে হচ্ছে গিয়ে মেলামাইনের বাটি সেট, এগুলোর দোকান ছিল। দেন একটু সামনে এগোতেই আমরা দেখি নাগরদোলা, দোলনা, বাচ্চাদের অনেকগুলো রাইড ছিল। আর এই স্টলটাতে 100 টাকা করে ওড়না ছিল, তারপরে 150 টাকা করে হিজাব ছিল, ভালোই ছিল কালেকশন, খারাপ না। তার পাশের স্টলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকমের হচ্ছে গিয়ে ব্রেসলেট ছিল, তারপর এই পাশের স্টলটা খুব সুন্দর ছিল, এখানে গলার নেক পিস ছিল, হরেক রকমের চুড়ি ছিল। এই স্টলটাতে আসতেই কারেন্ট চলে যায়, আর জেনারেটরের ব্যবস্থা খুবই খারাপ ছিল, একবার আসতেছিল যাইতেছিল এরকম করতেছিল। তারপর এখানে কিছু ওয়াল ডেকোরেশনের জন্য ওয়াল মেট ছিল, বাচ্চাদের পানির পট ছিল, থালা বাসন থেকে সাংসারিক জিনিসপাতি সবই ছিল। আসলে এই জিনিসগুলো আমাদের কাছে নিউ কিছু না, আমাদের ঢাকায় যখন কোনো মাঠে মেলা হয় তখনও এই জিনিসগুলো আমরা প্রায় দেখি, তাই আহামরি কিছু লাগে নাই। বাট আমাদের ফেনী হিসেবে আমি বলবো যে এটা অনেক ভালো ছিল। তার থেকে বড় কথা, এখানে এত মানুষ ছিল, মানে যে ভিডিও করব বা হাঁটাচলা করব এমন কোনো উপায়ই ছিল না। আর সব থেকে বেশি অবাক হয়েছে আমি এই কুর্তির স্টলে এসে, কারণ এই কুর্তির স্টলটা যেই ভাইয়ারা দিছে ওই ভাইয়াটা আমার পরিচিত, তারা ঢাকায় হচ্ছে গিয়ে ওনাদের শপ আছে, আমি ওনাদের শপ থেকেই কুর্তি কিনে থাকি। তো এই ভাইয়াদের কালেকশন সবসময়ই ভালো থাকে, বাট ঢাকায় ওনারা যেই প্রাইস রাখে তার থেকে মেলার প্রাইসটা একটু বেশি ছিল, এটাই আর কিছুই না। প্রত্যেক বছর ঢাকা বাণিজ্য মেলায় যাওয়া হয়, ইভেন চিটংয়ের বাণিজ্য মেলায়ও আমি গেছি, আমার নিজের জেলার বাণিজ্য মেলায় ফার্স্ট টাইম গেছি, আমার খুবই ভালো লাগতেছিল। তো পুরো মেলাটা আমি ঘুরে দেখতে পারি না, বিকজ মানুষের এত ভিড় ছিল, ধাক্কাধাক্কি করে আসলে ঘোরা সম্ভব হইতেছিল না। তো টুকটাক সেখান থেকে কেনাকাটা করে আমরা বাড়ি চলে আসি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।